দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। বাংলাদেশে আশ্রয় গ্রহণ করা রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা ও বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন ও অর্জন নিয়ে বাংলাদেশ দূতাবাসী প্রেস ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন মিশনের প্রেস ও কালচারাল ইউনিয়নের কর্মরত কূটনীতিক ও সাংবাদিকদের নিয়ে রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারের ম্যারিয়ট হোটেলে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। বিশেষ করে সংবাদ কর্মী যারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সৌদিয়ারে, তারা আগ্রহ প্রকাশ করেছেন এবং তাদের অচিরেই আমরা অক্সিবাজারে রোহিঙ্গা সরকারি ক্যাম্পে সফরের তারা এবং করে আগ্রহ তাদের যে কর্মপরিধি এবং তাদের যে টেকনোলজি বৃদ্ধি গ্যাদারিং এবং বিভিন্ন সংবাদ মাধ্যমগুলিকে এ ব্যাপারে অবগত করছেন এবং পজিটিভ ভূমিকা রাখতেছেন। দূতাবাসের উপমিশন প্রধান ডক্টর নজরুল ইসলাম রোহিঙ্গা বিষয়ে ব্রিফিংকালে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতা ও সহানুভূতি প্রদর্শন করে প্রায় 12 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছেন, যার কারণে তাকে আন্তর্জাতিক সম্প্রদায় মাদার অব হিউম্যানিটি উপাধি ভূষিত করেছে। কিন্তু বাংলাদেশের পক্ষে রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে আশ্রয় ও খাবার প্রদান করা সম্ভব নয়। উপমিশন প্রধান এ সময় রোহিঙ্গা সংকটের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী মিয়ানমারের উচিত তাদের নাগরিকদের দ্রুত দেশে ফিরিয়ে নেয়া। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5টি সুপারিশ বাস্তবায়নের বিষয়ে তিনি উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়া, রাখাইনে জাতিগত নিধন বন্ধ ও কোফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন। তিনি রোহিঙ্গাদের নিরাপদে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য সাংবাদিক ও কূটনীতিকদের সহায়তা কামনা করেন। নজরুল ইসলাম এ সময় কূটনীতিকদের কেউ বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থীদের শিবির সরজমিনে প্রদর্শন করতে চাইলে দূতাবাসের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানান। সরজমিনে সচক্ষে পরিদর্শন করে এই রোহিঙ্গাদের ভয়াবহতা এবং বাংলাদেশ সরকারের যে মানবিক সহায়তা এবং নিরন্তর যে সহায়তা এবং তাদেরকে নিয়ে যে একটি সমস্যার মধ্যে রয়েছে, আমরা এটি প্রদর্শন করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং তাদেরকে বলেছি আপনারা যে কোনো সময় চাইলে এই আমাদের কক্সবাজারের যে রোহিঙ্গা শিবির এটি পরিদর্শন। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন দূতাবাসের প্রেস ইউনিয়নের প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন ও অর্জন বিষয়ে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ 2021 সালে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালে উন্নত দেশে পরিণত হবে। তিনি উপস্থিত কূটনীতিকদের জানান, বাংলাদেশের উন্নয়ন আজ রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করেছে এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য নিউক্লিয়ার প্লাটন স্থাপন করেছে। ফখরুল ইসলাম বাংলাদেশ নারীর ক্ষমতায়ন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে আলোকপাত করেন। রোহিঙ্গা সংকট বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত ও সামাজিক সমস্যা তৈরি করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি সকল মিশনে কর্মরত প্রেস ইউনিয়নের কর্মকর্তাদের দেশের সংবাদ মাধ্যমে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে সংবাদ প্রচারের আহ্বান জানান। অনুষ্ঠানে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, চীন সহ প্রায় 45টি দেশের বিভিন্ন পর্যায়ের কূটনীতিকগণ যোগ দেন। এছাড়াও সৌদি আরবে সর্বাধিক প্রচারিত পত্রিকা আরব নিউজ, সৌদি গেজেট সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ যোগ দেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।